আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করব এই যে প্যাকেজ পোর্টাল এবং জিলপে, এই দুইটা অ্যাপস নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। এখানে অনেকেই জয়েন করছিলেন এবং প্রত্যেকে যারা যারা স্ক্যান করছিলেন সবাই হচ্ছে আপনার এই জিলপে ব্যালেন্সটা চেক করে দেখবেন যে এখানে আপনি টোকেন পাইছেন কি না। তো আমি এখনও কোনো টোকেন পাই নাই, কিন্তু কীভাবে এটা সোয়াইপ করবেন এটা অনেকেই প্রবলেম হচ্ছে। তো আমি সোয়াইপ কীভাবে করবেন এই যে দেখুন, আমি কিন্তু পোস্ট দিয়ে দিয়েছি, কিন্তু দেখুন এখানে কিন্তু আমি কিন্তু এটা রিসিভ করি নাই সেটা বলছি। তো এখানে যারা যারা পেয়েছেন পেমেন্টটা, তো তারা কীভাবে এই টোকেনটা সোয়াইপ করে টাকাটা পকেটে নেবেন সেই প্রসেসিং দেখাচ্ছি। আর যদি আপনি চান এটা আপনি সোয়াইপে ঝামেলা করবেন না, সেক্ষেত্রে আপনি আমার কাছে সেল করে দিতে পারবেন। তো প্রথমেই আপনাকে করতে হবে কি, প্রথমে এই যে জিলপে অ্যাপসটা আছে এটা প্লে স্টোরে গিয়ে এটা আপডেট করতে হবে। প্রথমে আপনি কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখান থেকে জিলপে লিখে সার্চ করবেন, জিলপে লিখে সার্চ করে এই অ্যাপসটা আপনি এখান থেকে আপডেট অপশন থাকবে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে সিম্পলি কী করবেন, আপনি জিলপেটে ওপেন করবেন। তো যারা যারা পাইছেন প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবেন। আর এখানে আপনাকে এই এটা এক্সচেঞ্জ করতে হলে আপনাকে কিছু জিল টোকেন লাগবে, যেটা আপনি বিনান্স থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো এটা $10 মতো লাগবে আপনার জিলপে টোকেনটা। তো দেখুন আমার এখানে 50টার মতো আমি টোকেন এখানে ডিপোজিট করে আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যারা এই জিলপে টোকেনটা কিনতে চান সে তারা আমার কাছ থেকে এই জিলপে টোকেনটা কিনতে পারবেন। আপনি চাইলে এই বিনান্স থেকে এটা এই USDT এক্সচেঞ্জ করে আপনি এই জিলপেতে উইথড্র করে নিতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনাকে ফি লাগবে। তো এখানে গিয়ে আপনি এই যে ট্রেডে ক্লিক করে জিলপেতে ক্লিক করে এই যে দেখুন জিলপে টু USDT দিয়ে আপনি এই জিলপে টোকেনটা বাই করতে পারবেন। তো কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি। তারপর এখান থেকে আপনি উইথড্র করে তারপর এই যে পোর্ট যে আপনার এই জিলপে যে অ্যাপটা আছে এখান থেকে এই রিসিভ অ্যাড্রেসটা নেবেন। রিসিভ অ্যাড্রেসটা নিয়ে এই অ্যাড্রেসটা আপনি জিলপেটা উইথড্র করবেন, এই জিলপেটা উইথড্র করে এখানে নিয়ে আসবেন। এবং যারা এই পোর্ট টোকেনটা পাইছেন তারা কীভাবে সোয়াইপ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো 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 তারপর এখানে আপনি 50 থেকে 60টা টোকেন এখানে আনবেন। আনার পরে সিম্পলি এই যে ব্রাউজার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি এই যে সোয়াইপ লিঙ্কটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিছি, এই যে আপনার চ্যানেলে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন এই যে সোয়াইপ লিঙ্ক, এই সোয়াইপ লিঙ্কটাতে আপনি সিম্পলি ক্লিক করবেন। এটা সিম্পলি এখান থেকে কপি করবেন, কপি করার পরে আপনি আবার এই জিলপে অ্যাপসটাতে চলে যাবেন। তো যারা যারা টোকেনটা পাইছেন তারা এখন কীভাবে সোয়াইপ করবেন, আর যারা যারা না পাইছেন তারা ওয়েট করবেন, কারণ পেমেন্ট কিন্তু অনগোয়িং আছে। যারা স্ক্যান করছেন ঠিকঠাকভাবে প্রত্যেকেই পাবেন, পেমেন্ট অনগোয়িং আছে। তো এখান থেকে সিম্পলি এই ব্রাউজার অপশনটাতে ক্লিক করবেন। তো ব্রাউজার অপশনটাতে ক্লিক করার পর এই যে কানেকশন এই অপশনটাতে ক্লিক করবেন, এবং এটাতে ক্লিক করার পর আপনাদের যদি অলরেডি এটা কানেকশন থাকে সেক্ষেত্রে সিম্পল এটার উপর ক্লিক করবেন। আর যদি কানেকশন না থাকে সেক্ষেত্রে জাস্ট এখানে যে লিঙ্কটা আপনি কপি করছেন এটা পেস্ট করে দিয়ে এই যে কিবোর্ডের যে ডান অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। আর যেহেতু আমার কানেকশন করা আছে সেক্ষেত্রে আমি জাস্ট এটার উপর ক্লিক করলেই হবে। আর আপনাদের কানেকশন না থাকলে আপনি সিম্পলি কী করবেন, এটার উপর ক্লিক করবেন, অথবা আপনি এখান থেকে দেখুন এই যে এই লেখাটুকে কেটে দিয়ে তারপর ব্রাউজ করবেন তাহলে হবে, অথবা আপনি এখান থেকে সরাসরি কানেকশন করা থাকলে সেক্ষেত্রে ওখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে এরকম অপশন আসার পরে আপনার সামনে এই যে কর্নারে একটা কানেক্ট নাম অপশন দেখতে পাবেন, ওই কানেক্ট অপশনটাতে ক্লিক করলে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো সেক্ষেত্রে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে পোর্টটা সিলেক্ট করবেন, পোর্ট টোকেনটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এরকম আসবে এবং আসার পর সিম্পলি এখান থেকে দেখতে পাবেন অবশ্যই এই যে পোর্ট, এই পোর্ট টোকেনটা এটাতে ক্লিক করবেন এবং আপনাকে এখানে যে কটা পোর্ট থাকবে সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনার যদি একটা থাকে একটা, দুইটা থাকলে দুইটা, এটা এখানে সিলেক্ট করবেন। তো দেখুন এখান থেকে একটা থাকলে আপনি এখান থেকে 400টার মতো জিল টোকেন পাবেন। তো 400টার মতো জিল টোকেন পাবেন, যেটার ভ্যালু এখন প্রায় $80 মতো। তো আপনারা চাইলে এটা এভাবে এক্সচেঞ্জটা করতে পারবেন। তো তারপরে সিম্পলি একটা দেওয়ার পর এখান থেকে আনলক এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এটাকে আনলক করার জন্য কিছু ফি দিতে হবে, আপনাকে এরকম বলবে যে সেন্ট ফি। তো এখন দেখুন এখান থেকে 10টা জিল টোকেন এখান থেকে ফি দিতে হবে আপনাকে এটা আনলক করতে হলে। তো তারপর এখানে সেন্ডে ক্লিক করবেন, ক্লিক করে ওটা ফি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সোয়াইপ অপশন আসবে, এটাতে ক্লিক করে আপনি এটা যেগুলো ফি লাগবে সেগুলো দিয়ে আপনি এটা ইয়ে করে নেবেন। তো এই জন্য 60টার মতো আপনার জিল টোকেন লাগবে যেটা আপনার ওয়ালেটে রাখবেন। তো তারপরে এটা সোয়াইপ করে নেবেন, সোয়াইপ করার পরে এই টোকেনটা আপনি সরাসরি এখানে জিলে চলে আসবে। এখানে আসার পরে আপনি সিম্পলি কী করবেন, এখান থেকে এই সেন্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন,
এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে অ্যামাউন্ট দিবেন, আপনি কতগুলো জিল টোকেন এখান থেকে সোয়াইপ করতে চাচ্ছেন। তো এখানে রিসিভ অ্যাড্রেসটা দিবেন, রিসিভ অ্যাড্রেসটা কোথায় পাবেন, রিসিভ অ্যাড্রেসটা আপনি বিনান্স থেকে নেবেন, একদম সরাসরি আপনি বাইন্যান্সে এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কোন অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। তো আপনি সরাসরি বাইন্যান্সে চলে যাবেন এবং বাইন্যান্সে যাওয়ার পর এই ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি জিল লিখে সার্চ করবেন, জিল লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে টোকেনটা চলে আসবে এবং আসার পর এখান থেকে অবশ্যই আপনি এই যে জিল যে নিজস্ব টোকেন এটাতে আপনি ডিপোজিট করবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন। কেউ এই বিএসসি করবেন না, অবশ্যই এই জিলটা করবেন কারণ এটা তাদের নিজস্ব নেটওয়ার্ক। তো সিম্পলি এখান থেকে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করে আপনি সম্পূর্ণ এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা এখানে দিবেন, দেওয়ার পরে সিম্পলি এখান থেকে আপনার যতগুলো টোকেন আছে 100% এখানে করে দিবেন। করে দেওয়ার পরে ইন্টার অ্যামাউন্টে 100% করে দিবেন অথবা এখানে জিলের উপর ক্লিক করলে হয়ে যাবে, অথবা এখানে আপনি টাইপ করে দিবেন আপনার যতগুলো টোকেন আছে। আমার 50টা আছে, তো আমি 50টা টাইপ করে দিচ্ছি। টাইপ করে দিয়ে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে এখান থেকে আপনি সরাসরি ট্রান্সফার করে আপনার ওয়ালেটে নিয়ে যাবেন। তো দেখুন এখানে কন্টিনিউতে ক্লিক করলে এখান থেকে 0.002 মাত্র 0.002 সেন্ট আপনি এখান থেকে ফি কাটবে। তারপর এখানে সেন্ডে ক্লিক করলে সরাসরি আপনার বিনান্সে চলে যাবেন, বিনান্সে নিয়ে আপনি ওখান থেকে ওটা এক্সচেঞ্জ করে ইউজিডি করে নেবেন। আর যারা না পাইছেন তারা ওয়েট করবেন, সবাই প্রত্যেকেই পাবেন যদি ঠিকঠাকভাবে আপনি স্ক্যান করে থাকেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন নেক্সট আপডেটটা সবার আগে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।